লকডাউনের পরেও সংক্রমণ আর মৃত্যুর সংখ্যা কমছে না। পাঁচ দিনে শুধু রাজশাহীতেই 67 জন করোনায় প্রাণ হারিয়েছেন, 24 ঘন্টায় সেই সংখ্যা 12। খুলনাতেও মৃত্যু বাড়ছে, বিভাগে গেল 24 ঘন্টায় সর্বোচ্চ 13 জন মারা গেছেন। সংক্রমণ বৃদ্ধির জন্য প্রতিদিনই লকডাউন কিংবা কঠোর বিধিনিষেধের আওতায় আসছে নতুন নতুন এলাকা, যদিও তা কার্যকরে ঢিলে ঢালা ভাব দেখা গেছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে শয্যার সংখ্যা 271টি, বিপরীতে রোগী ভর্তি 325 জন। প্রতিদিন গড়ে 40 জনেরও বেশি রোগী ভর্তি হচ্ছেন বিভাগীয় এই হাসপাতালে। গেল 24 ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে হাসপাতালটিতে মারা গেছেন 12 জন। হাসপাতালের পরিচালক বলছেন, এতদিন শহর ও শহরের উপকণ্ঠ থেকে রোগী ভর্তি হতো, এখন বেশিরভাগ রোগী আসছে গ্রাম থেকে। বিষয়টিকে অত্যন্ত শঙ্কাজনক বলে মনে করছেন চিকিৎসকরা। আগে কিন্তু যারা একটু গ্রামের, একটু মনে করেন যে লোয়ার ইনকাম গ্রুপ, এদের কিন্তু করোনা ভাইরাস ছিল না। আপনারা যদি এখন দেখেন, এদের কিন্তু মোটামুটি 30-40% রোগী কিন্তু গ্রামের। কিন্তু আগের যে মানে ইনফেকশনের ধরনটা ছিল, এরা কিন্তু একদম ইনফেকশন হইতই না। সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়লেও মহানগরীতে লকডাউন চলছে ঢিলে ঢালা ভাবে। লকডাউন কঠিন ভাবে চলছে, কাজ কাম নাই, মানুষ খালি অযথায় ঘুরে বেড়াচ্ছে। দিনাজপুর সদরেও শুরু হয়েছে 7 দিনের লকডাউন। সংক্রমণ বাড়তে থাকলেও সচেতন নন বেশিরভাগ মানুষ। সংক্রমণ আরও বৃদ্ধি পাওয়ায় নাটোর সদর ও সিংড়া পৌরসভায় লকডাউন বেড়েছে আরও 7 দিন। এটি যদি আরও 7 দিন বৃদ্ধি করা যায়, তা আমরা যে উদ্দেশ্য, যে সুফল পাওয়ার জন্য যে কঠোর স্বাস্থ্যবিধি আরোপ করেছি, সেটি আমরা আরও পাব। খুলনা বিভাগেও উদ্বেগজনক হারে বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। গেল 24 ঘন্টায় মারা গেছেন সর্বোচ্চ 13 জন। খুলনা মহানগরীতে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হলেও তা খুব একটা মানা হচ্ছে না। অনেকটা একই চিত্র লকডাউনে থাকা সাতক্ষীরা, মাগুরা ও চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলায়। কফ ফেলতে গেলে, কিছু করতে গেলে তো ফেলতে হবে, সেই ক্ষেত্রে তো একটু খুলতেই হবে। না, মাস্ক পরা যার যার স্বাধীনতা, এই ব্যাপারে আমি কোনো বাধ্যবাধকতা করতে পারি না। কেনবো সামনে থেকে, দোকান ছিল না পিছনে, সেই জন্য। সংক্রমণ বেড়ে যাওয়ায় জামালপুর ও শেরপুর পৌর এলাকাতেও চলছে লকডাউন। জাহিদ হাসান, যমুনা নিউজ।